আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উদযাপন, বাঙালির প্রাণ পুরুষের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ ঢাকায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জন্মশতবর্ষের নানান আয়োজনে যোগদান। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুনের ঘটনায় তিন রোগীর মৃত্যু, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। এবারে মুজিব বর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু এবং 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শিশুদের উপর যেন নির্যাতন না হয় সে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের হাত থেকে শিশুদের রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় জোর দিতে হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। আপনি যদি আমাদের কাছে থাকতেন আমাদের আরো অনেক ভালো লাগতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে অনেক মিস করছি। করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমরা সবাই আপনাকে আমাদের মাঝে দেখতে চাই। অবশ্যই আমি আসব, অবশ্যই আমি আসব। আমার মনটাই পড়ে আছে, আমি হয়তো দূরে আছি এটা ঠিক, তবে তুমি তো জানো যে ডিজিটাল বাংলাদেশ করেছি বলে অন্তত দূরে থাকলেও এই যে চোখের দেখাটা তো দেখতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, তাই না? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের পাশে শিশু সমাবেশে প্রধানমন্ত্রীকে কাছে না পেয়ে মনের কষ্ট ব্যক্ত করে শিশুরা। এই সমাবেশে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে যা যা করণীয় সরকার সব করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুর স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামীরা তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে, কারণ আমরা এটাই চাই যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এগুলি একান্তভাবে অপরিহার্য। সেই সাথে সাথে আর একটা যেটা দরকার হচ্ছে তোমাদের নিয়ম শৃঙ্খলা মানা, অভিভাবকদের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আর সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা, তাহলে জীবনে বড় হতে পারবে। শিশু নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হতে বলেন শেখ হাসিনা। শিশুর উপরে কোনো অত্যাচার নির্যাতন যেন না হয়, এবং এটা আমি অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্টজন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ, সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত
মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা। ত্যাগ ও সাহসিকতার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শিশুদের গড়ে উঠতে পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। আমি শিশু তোমাকে বলবো, তোরা পড়াশোনা কর। চ্যানেল আই ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালেম। উৎসবে যোগ দেওয়া ছাড়াও সফরে দ্বিপাক্ষিক বৈঠক, সমঝোতা স্মারক ও শোয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। পান্থ রহমান জানছে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের উৎসব মুজিব চিরন্তন। বাঙালি জাতির স্বাধীনতার প্রতিচিত্র, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সেই উৎসবের শুরু। উদ্বোধনী পর্বে যোগ দিতে সকাল 8:20 ঢাকায় এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। শ্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেখানে 21 তোপধ্বনির মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। পরে তিন বাহিনীর সমন্বয়ে গড়া চৌকস একটি দল ইব্রাহিম সোলিহকে গার্ড অব অনার প্রদান করেন। বিমানবন্দর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট সরাসরি চলে যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভিজিটর বইয়ে স্বাক্ষর করা ছাড়াও একটি চারা গাছ রোপণ করেন এই অতিথি। পরে সাভার থেকে ধানমন্ডি 32 এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। গানে গানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিনের অনুষ্ঠান শুরু করল চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে বঙ্গবন্ধুর প্রিয় গানগুলো পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্মৃতিচারণ পাঠ করা হয়। বঙ্গবন্ধু ছোট কন্যা শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলা শিল্প সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন বলে মনে করেন অনুষ্ঠানের অতিথিরা। তারা বলেন বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় বিশ্ব দরবারে দেশ পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধুর 101তম উদযাপনে দর্শকদের জন্য চ্যানেল আইতে থাকছে দিনব্যাপী নানান আয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুনের ঘটনায় 3 করোনা রোগীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আইসিইউর মনিটরে আগুন লাগলে রোগীদের সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়। আইসিইউতে থাকা অন্য রোগীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুকিতুল আলম মিয়া জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন উপলক্ষে 101 ফুট দৈর্ঘ্যে শ্রদ্ধার্থ নামে দেয়াল পত্রিকা করা হয়েছে। দেয়ালিকায় শিক্ষার্থীদের প্রকাশিত কবিতা, প্রবন্ধ ও চিত্রকর্মের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোর জীবন, বেড়ে ওঠা, রাজনৈতিক জীবন দর্শন, কর্ম ও দূরদর্শিতা ফুটিয়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। শতাধিক শিক্ষার্থীর প্রচেষ্টায় শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে দেয়াল পত্রিকাটি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। নিটল ডাটা কৃষি সংবাদ। রাজশাহীতে পদ্মার চরে বাদাম চাষ চলছে। চরের কৃষককে উন্নত জাতের বাদাম বীজ সরবরাহ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। উন্নত বীজের কারণে ফলনও পাওয়া যাচ্ছে প্রায় দ্বিগুণ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পটুয়াখালী কুয়াকাটা সৈকতে প্রায় 1000 বর্গফুটের বালুর ভাস্কর্য তৈরি করা হয়েছে। 52 ভাষা আন্দোলন থেকে 71 মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম তুলে ধরা হয়েছে ভাস্কর্যে। ইভালি খেলার খবর।